আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক ভূগোলে যে প্রশ্ন আসে ফাইনাল পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যালের যে তিরিশ নম্বরের প্রশ্ন আসে বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হয় স্কুলেই পরীক্ষা হয় কিন্তু বোর্ড থেকে প্রশ্ন পাঠানো হয় সেই প্রশ্ন আজকে আমি তোমাদের দেখাবো দেখতে থাকো মোট তিরিশ নাম্বারের পরীক্ষা হয় আর তোমরা সময় পাও তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিক্যালের লিখিত পরীক্ষা দেওয়ার সময় পাও তিন ঘন্টা। এখানে যদিও বলে দিই তিরিশ নাম্বারের পরীক্ষা হলেও তোমাদের কিন্তু পরীক্ষার সময় শুধু কুড়ি নাম্বারেরই লিখতে হয় উত্তর বাকিটা মৌখিক প্রশ্ন বা ভাইবা এই সবের ওপর দিয়ে হয় এখানে লেখা আছে প্রতিটি প্রশ্নের উত্তর আবশ্যিক অর্থাৎ কোনো অর বা অপশনাল কোনো প্রশ্ন থাকবে না যে কটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে একদাকে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে প্রশ্ন আসে সেখানে তিনটে প্রশ্ন থাকে প্রথমে থাকে আচ্ছা প্রত্যেকবার কিন্তু এই রকমই প্রশ্ন আসে সামান্য একটু আদ্রু চেঞ্জ করে দেয় না হলে কিন্তু এই রকমেরই প্রশ্ন আসে তাহলে প্রথমে কি ধরনের প্রশ্ন আসে একদাকে রয়েছে কি ন্যূনতম পনেরো সেমি দৈর্ঘ্যের একটি প্রস্তুচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো খ দাগে এসেছে এই মানচিত্রে জনবসতি ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো এই মানচিত্রে মানে তোমাদের স্কুল থেকে নির্দিষ্ট একটি মানচিত্র দিয়ে দেওয়া হবে আরেকটি জিনিস দেখো সেট থ্রি এখানে সেট থ্রি আছে তার মানে স্কুলে তিন সেট তিনটি সেটের প্রশ্ন এসেছে তাহলে তোমরা বুঝতেই পারছো তিনটি সেটের প্রশ্ন মানে সেট ওয়ান সেট টু সেট থ্রি অর্থাৎ সবার কিন্তু এক প্রশ্ন আসবে না তিনটি সেট অর্থাৎ যারা পরীক্ষা দেবে তাদের ভাগ করে দেওয়া হবে কাউকে সেট ওয়ান কাউকে সেট টু কাউকে সেট থ্রি এইভাবে গ আগে রয়েছে একটি নদী ধারণ অববাহিকা বলতে কি বোঝো নাম্বারগুলো কেমন প্রথম প্রশ্নে তিন দ্বিতীয়তে চার আর লাস্টে গ আগে রয়েছে এক ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে এটুকুই প্রশ্ন আট নম্বরের এরপরে চলে আসছে মানচিত্র অভিক্ষেপ দু দাগে রয়েছে এখানে দুটো প্রশ্ন আসবে ক আর খ ক দাগে এসেছে পাঁচ নম্বরের প্রশ্ন একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষরেখার বিস্তার পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখার বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলির ব্যবধান দশ ডিগ্রি স্কেল ওয়ান ইজ টু সিক্স জিরো ট্রিপল জিরো ট্রিপল জিরো এরপরে প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠায় চলে এসেছি ওই দুই দাগের ক্ষয় রয়েছে মানচিত্র কাকে বলে এর মান এক পাঁচ আগের প্রশ্নতে ছিল আর এই মানচিত্র কাকে বলে এর মান এক এরপরে তোমাদের স্ট্যাটিস্টিক্স থাকে রাশিবিজ্ঞান সেখান থেকে দুটো প্রশ্ন আসে তিন দাগে কয় রয়েছে এক নম্বরের প্রশ্ন প্রমাণ বিচ্যুতি কাকে বলে ক্ষয় রয়েছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো এই চার্ট দেওয়া আছে চার্ট দেখে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে আর এই এক দুই তিন দাগ মিলে কিন্তু মোট হয়ে যাচ্ছে কুড়ি নাম্বার। বাকি যে দশ আমি একটু আগেই বললাম সেটা তোমাদের লিখতে হয় না কি করতে হয় বাকি দশের দেখো চার দাগে রয়েছে প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন মানে প্রজেক্টের খাতা করতে হয় একটা আর সেখান থেকে মৌখিক প্রশ্ন ধরা হয় তাতে তিন যোগ দুই থাকে খাতাতে তিন আর মৌখিক প্রশ্নে দুই আর ব্যবহারিক খাতা মানে সারা বছর তোমরা ফাইনাল শিট করবে তার একটা খাতা থাকবে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের আর তার থেকে থাকবে তিন নাম্বার আর ওই খাতা থেকে মৌখিক প্রশ্ন করা হবে যেখানে থাকবে দু নাম্বার এক্ষেত্রে বলে রাখি এই জিওগ্রাফি প্র্যাকটিক্যাল উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক ভূগোলের পরীক্ষার যে সিলেবাস এবং নম্বর বিভাজন এবং এইখানে যে প্রশ্ন রয়েছে এর উত্তর কেমনভাবে হয় আঁকাগুলো কেমনভাবে হয় এই প্রত্যেকটির ভিডিও আমি আপলোড করে রেখেছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তোমরা ওখান থেকে প্রয়োজন মনে করলে দেখে নিতে পারো আর একটা জিনিস বলে রাখি যে প্রশ্নের সাথেই কিন্তু এর ইংলিশ ভার্সান মানে প্রশ্ন ইংলিশেও থাকে একই প্রশ্নের মধ্যে বাংলা ইংলিশ দুটোই থাকে তোমাদের যদি কখনো বুঝতে অসুবিধা হয় বাংলায় কোনো একটা লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু প্রশ্নের মধ্যে ইংলিশেও পেয়ে যাবে তাহলে আশা করি উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের প্রশ্ন কেমন হয় সেই সম্পর্কে তোমরা বুঝতে পারলে আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি